আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। ভাইয়া কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। ভালো আছেন তো? ভাইয়ের নাম কি ভাই? আমার নাম ফারুক। ফারুক ভাই, তো দেশের বাড়ি কোথায়? পাবনাতে। দেশের বাড়ি পাবনাতে। তো এখন আপনাদের পেঁয়াজের দাম কেমন আজকের বাজারে? আজকের বাজারে পেঁয়াজ ভাই পাবনাটা 76 টাকা। পাবনাটা 76 টাকা। আজকে 3 থেকে 4 দিন আগে আমরা দেখলাম যে দাম কিছুটা কম ছিল, 68 টাকা বেচছিলাম। 68 বিক্রি করছিলেন, মানে বাজারে একটু বাড়তি, মানে এখন বাড়তি, কিন্তু কিছুদিন আগে কম ছিল। কম ছিল, কিন্তু হঠাৎ করে আবার দাম বাড়ার কারণটা কি? ইন্ডিয়ান সর্ব কমে গেছে এবং এই জন্য দামটা বাড়িয়ে গেছে। ইন্ডিয়ান মানে এলসি পেঁয়াজ এখন আসতেছে না? না, কিছুদিন আগে ভাবছিল যে আসবে আসবে, এই জন্য দামটা কম ছিল। জি জি। এখন পাবনারটা আপনার আজকে 76 টাকা। 76 টাকা। 76 টাকা। খুচরা বাজারে 85 টাকা বিক্রি করতে হবে অবশ্যই, কারণ তাদের আরো এক্সট্রা খরচ আছে, বিভিন্ন খরচ আছে। আর পাংশার পেঁয়াজ আছে? পাংশা রাজবাড়ি খুকসার পেঁয়াজটা ওরাও মনে করেন যে 75 টাকা। 75 টাকা। আর ফরিদপুরেটা কত? ফরিদপুরেটা 74 টাকা। ফরিদপুরেটা 74 টাকা। 74 টাকা। দাম আমরা দেখতেছি হঠাৎ করে বাড়ছে, এর কারণ কি? সামনে ঈদ, এই কারণে? না, ঈদের সামনে তো একটা কেনা বেচা হবে, ঠিক আছে। আর তাছাড়াও এলসি মানে অলরেডি বন্ধ আর কি, এই জন্য আর কি দামটা বেড়ে গেছে। আর মানুষ তো মনে করেন যে মানে ভাবতে পারে না যে হট করে দাম বাড়িয়ে যাবে। দাম কি সামনে কি আরো কিছুটা বাড়ার সম্ভাবনা আছে? মনে করেন যে আরো ঈদ পর্যন্ত বাড়বে, ঈদের পর হয়তো একটু কমতে পারে। যদি এলসি পেঁয়াজ না আসে তাইলে? হ্যাঁ, এলসি পেঁয়াজ না আসলে ঈদের পরে 85 টাকা হবে। না আসলে 85-90 কাছাকাছি যাইতে পারে। আচ্ছা, তো এলসি কি সামনে আসবে? আপনাদের কাছে তো বিভিন্ন খবর থাকে। এলসি মনে করেন যে ওইভাবে না, মানে মিটিং টিং চলতেছে, হ্যাঁ ওইখানে মিটিং করে বা ব্যাট যদি আপনি কমায় তাহলে হয়তো এলসি ঢুকবে বাংলাদেশে, আর যদি ব্যাটটা না কমায় তাহলে এলসি ঢুকার সম্ভাবনা খুব কম কম আছে। আচ্ছা আচ্ছা, তো এখন আমদানি কেমন হয় বর্তমানে? এই শ্যামবাজারের পেঁয়াজে আমদানি মোটামুটি ভালো, আমদানি মোটামুটি আছে। আচ্ছা, আমি দেখতেছি বাহিরে প্রচুর গাড়ি, মানে আমদানি কি আজকে একটু বেশি হয়েছে? এইগুলো মনে করেন যে আপনার হচ্ছে বেশিরভাগ সেলসি চায়না, আদা, রসুন, এই গাড়িগুলি বেশি আমদানি। ও আচ্ছা, আর চায়না, রসুন, মশলা জাতীয় যে পণ্যগুলো এগুলোর বেশি আসছে? ওইগুলো বেশি আমদানি। আচ্ছা, তো পেঁয়াজের দাম অনেকটাই বেশি, একদম কম না কিন্তু? না না, এটা 60 টাকা থাকলে ভালো হইতো, সবার জন্য ভালো হইতো, ক্রেতাদের জন্য ভালো হতো। 60 টাকা থাকলে পরে ওরা 70 টাকা বিক্রি করতে পারতো, আর আমাদের থেকে 75 টাকা ওদের খরচ পড়ে যাচ্ছে প্রায় 80 টাকা, ওরা 90 টাকা বেচবে। 90 টাকা বিক্রি করতে হইবে। হ্যাঁ, পেঁয়াজের কোয়ালিটি কেমন? কোয়ালিটি সুপার কোয়ালিটি, মানে কোয়ালিটি গুলো ভালো, হাই কোয়ালিটি, না হাই কোয়ালিটি। সামনে দেখতেছি এইগুলো কোথায়? এটা হচ্ছে আপনার পাংশার মাল, পাংশা। এইটা হচ্ছে পাংশার, না এইটা পাংশারটা কত করে? 75। এটা 75। 75 টাকা। আর এই সামনে দেখতেছি এলসিও আছে, না? হ্যাঁ এলসি আছে। এইটা কোথার, কোন অঞ্চলের? এটা হচ্ছে আপনি হিলি বর্ডার থেকে আসছে। হিলি বর্ডার থেকে আসছে। এলসি আজকে কত করে? এটা এটা হচ্ছে আপনি 72 টাকা বেচতেছি। এইটা আজকে বিক্রি করতেছেন 72 টাকা করে? আছে, এটা মোটামুটি কোয়ালিটি? এটা হচ্ছে আপনি ছোট মাঝারি কোয়ালিটি, মাঝারি, না মাঝারি কোয়ালিটির আছে। এটা হাই মোটা, ওটা আছে আপনি 78-77 টাকা, মানে ভালোটা 78 টাকা করে। নাসিকেরটা কি আসছে? হ্যাঁ এটাই নাসিকের। এটাও নাসিকের, না এটাও নাসিকের। তো এখন দেখতেছি আমরা কিছুদিন আগে দেখলাম যে দেশি পেঁয়াজের চেয়ে এলসি পেঁয়াজের দাম বেশি, দামটা বেশি। আর অন্যান্য বছর আমরা দেখি কি যে দেশি পেঁয়াজের চেয়ে এলসি পেঁয়াজের দাম 8-10 টাকা কম থাকে, কিন্তু এই কারণটা, মূল কারণটা হচ্ছে, এই মূল কারণটা হচ্ছে শুল্ক, ব্যাট। ব্যাট না কমালে পরে দাম এইভাবেই থাকবে, মানে ব্যাটের পরিমাণটা বেশি বেশি। তো এই ভারতীয় সরকার কি ব্যাট কমাবে, কি মনে করেন? কমার সম্ভাবনা আছে, সম্ভাবনা আছে, আছে বলছে যে কমাবে। এখনো মানে না, এখনো ওইভাবে মনে করে মিটিং করে কাগজপত্র গুলো সই হয় নাই, শুধু বলছিস আর কি যে আমরা শুল্ক একটু কমাবো। হ্যাঁ, যদি আপনার কেজি প্রতি শুল্ক কমা তাহলে 19 টাকা কমে, এক কেজির পর 19 টাকা কমে। 19 টাকা কমলে দেখা গেছে আপনার 55 টাকা প্লাস থাকবে, প্লাস থাকবে। আর দেশি পেঁয়াজ 65 থাকলেও সমস্যা নেই, না তাই না? তাইলেও এলসি টা বেশি চলবে। এক শ্রেণীর ক্রেতা আছে যারা এলসি পেঁয়াজ দরকার, তো বিশেষ করে ঢাকা শহরে পুরো জায়গায় হোটেলে সব এলসি চলে, হোটেলগুলোতে। এগুলো তো পানি ছাড়ে না, তো মানে হোটেলদের জন্য সুবিধা হয় এলসি পেঁয়াজ গেলে। এই জন্য ওরা এলসি চাহিদা বেশি এবং দেশি থেকে 5 টাকা বেশি দেখে নেয়। আকারে বড় হয়, কাটতেও মনে করেন ঝামেলা কম, পরিষ্কার করতে পানি কম লাগে, তো সব দিক বিবেচনা করে এলসিটাই বেশি টানে ঢাকা শহরে, এলসিটা বেশি চলতেছে। তো সামনে এলসি আসবে কি মনে করেন? এলসি মনে করেন যে ওই তো এবার মিটিং বসার পরে, হ্যাঁ আপনি মনে করেন যে 5 তারিখে মিটিং হবে, মিটিং হওয়ার পরে যদি শুল্ক ওরা কমায় তাহলে মনে করে যে মাল এবারও ঢুকবে, আর ঢুকবে বাংলাদেশের পেঁয়াজের দাম কমে যাবে, দেশি পেঁয়াজের দাম কমে যাবে। আর যদি ওইভাবে মিটিং এ যদি আপনি শুল্ক না কমায় তাহলে এই যেভাবে আসতেছে 2-1 তারিখ সুরাগোবা এইভাবে আসবে, কিন্তু এতে দেশির বাজার কমবে না, আরো বাড়বে।
এখন যা আসতেছে তা মানে বৈধ হবে না? না, মানে বিভিন্ন মাধ্যমে আসছে। এটা মনে করেন যে ইনকাম ট্যাক্স মাগ বেশি বাড়াবাড়ি দিয়ে আনতেছে, কিন্তু ওতে পোষাচ্ছে না ওদের, মানে এক্সট্রা খরচটা বেশি পড়ে, দেশি পেঁয়াজের চেয়েও 10 টাকা 8 টাকা বেশি এখন বর্তমানে। তো এবছর কৃষক ভাইরা কি টাকা পাইছে মোটামুটি? আলহামদুলিল্লাহ কৃষকরা তো এবার অনেক খুশি, টাকা অনেক টাকা পাইছে, মানে মুড়ি কাটার থেকে শুরু করে আলি পিস পর্যন্ত খালি টাকায় কৃষকের, তাই না? যাক আলহামদুলিল্লাহ, তারা টাকা পাইলে আমাদেরও ভালো লাগে। আমাদের সামনে আরো এখন যে পরিমাণ উৎপাদন করছে সামনে আরো বেশি করবে, এটাই বেশি করবে, মানে অতিরিক্ত মানে দাম না বাড়ার মিডিয়াম পর্যায়ে থাকলে ভালো হয় সবার জন্য। হ্যাঁ, তারপরেও যে পরিমাণ এখন দাম আছে এটা হয়তো মনে করেন যে কৃষকের জন্য একটু ভালো, কিন্তু আবার ক্রেতাদের জন্য একটু সমস্যা হয়ে দাঁড়াইছে। আর 2-4-5 টাকা কম থাকলে মানে মিনিমাম দাম 60 টাকা থাকলে সবার জন্য ভালো হয়। আমরা দেখ কিছুদিন আগে দেখলাম যে হাটের বাজারগুলোতে দাম কিছুটা কম, কিন্তু আপনাদের আরো দাম বেশি হাটের বাজারগুলোতে, আপনাদের এখানে কম। ওইটাও আপনার সময় কি জন্য আপনারা ধরেন যে মালের আমদানি বেশি হয়ে গেছে, প্রত্যেক ঘরে হিউজ মাল আছে, তখন ওরা ওই মানে গ্রামের যে বাজার ওই বাজারে তরক্কা না করে এনকে দাম এসে বেশি লা দেয়। 2-3 টাকা কম বেছে, কিন্তু এটা হচ্ছে আপনি পর্যাপ্ত মাল আমদানি হওয়ার কারণে, আর আমদানি একটু কম হলে পরে আবার দাম বেশি হয়, ব্যাপারী ভাইরা মোটামুটি টাকা পাইবে। আমদানি কম থাকলে দামটা একটু বাড়ে, ব্যাপারী ভাইরা টাকাটা পায়, কিন্তু আমদানি প্রচুর পরিমাণে। গত বছরের চেয়ে নাকি এবছর উৎপাদনও বেশি হয়েছে? হ্যাঁ, এবার পর্যন্ত পিস সব লাগে, পাবনা তো দ্বিগুণ ফলনের পিস হয়েছে, ফরিদপুর সব লাগাই, আর এই জন্য মনে করেন এলসি না আসলে পরেও মানে বাংলাদেশের পেঁয়াজটাকে মোটামুটি মানে আবার দিতে পারবে, কভার দিতে পারতেছে আর কি। তো আর এখন এই যে মুড়ি কেটার সিজন তো আরো সামনে না, আরো 4-5 মাস পরে, 4-5 মাস পরে। আচ্ছা, তো রসুন তো আপনাদের কাছে নাই না? রসুন আছে। রসুন কত করে? আমরা নাটোরের রসুনটা বিক্রি করতেছি 180 টাকা থেকে 190 টাকা, 180 থেকে 190 টাকা নাটোরের। এটাকে মিডিয়াম সাইজ? এটা মিডিয়াম না, এটা আপনি মোটা সাইজ, মোটা সাইজই, মোটা সাইজটা। আচ্ছা, আর যেটা মিডিয়াম ওইটা মনে করেন যে 170 টাকা, 170 টাকা করে। আচ্ছা, তো এখন সামনে আপনি সর্বশেষ বলতে চাচ্ছেন যে সামনে কিছুটা বাড়তে পারে দাম? হ্যাঁ, বাড়তে পারে, এবং যদি এলসি সর্বোচ্চ কম থাকে হ্যাঁ তাহলে আপনি 85 টাকা খেতে হবে এদের পরে, পঁচাশি টাকা তাহলে তো অনেক দাম ভাই। এখন বলা যায় না যে কি হয়, যেহেতু কাঁচামালের কাঁচামালের কোনো আগে কোনো কথা বলা যায় না, হঢ়াৎ কিনে কিনে 2 দিন পরে কিনে এলসি ঢুকতে পারে 100-150 গাড়ি, তাইলে আবার দাম 55 টাকা আসবে দেশি পেঁয়াজ, 55-45-48 এরকমের আসবে, তাইলে তো আবার কৃষক ভাইদের একটু সমস্যা না? না, সমস্যা হবে না তো, কারণ যারা চালাক কৃষক তারা তো অনেকগুলি সেল দিয়ে ফেলাইছে, সেল দিয়েছে না, আরো কিছু আছে যারা রাইখে দিয়েছে, যারা রাইখে দিয়েছে হয়তো ভাগ্যগুণে আবার মনে করে যদি এলসি না আসে এরা 8,000 টাকা মনে বেচতে পারে। এটা মানে পুরা লটারির মতো, লটারির মতো, বাজতেও পারে নাও বাজতে পারে। আচ্ছা, তো আমরা 2-1 মিনিট দেখি, একটু ঘুরে আসেন ভাইয়া। এইটা হচ্ছে আপনার ফরিদপুরের টাইটা? হ্যাঁ, এটা পাংশা, পাংশা না, ওয়া অনেক সুন্দর ভাই, এটা তো পাংশার বড় সাইজের। এটা এগুলো কত করে? এটা এটা বেচতেছে আপনার হচ্ছিল 75 টাকা, এইটা 75 টাকা করে পাংশার, ফ্রেশ আছে অনেক, অনেক ফ্রেশ আছে, এটা হচ্ছে 75 টাকা করে, অনেক ভালো। এটা কি মানে কোয়ালিটি সবচেয়ে ভালোটা না এসছে আর একটা? না, এটাই ভালো কোয়ালিটি, এইটাই ভালো। এটা হচ্ছে আজকে পাংশার 75 টাকা করে, এখানে যা আছে সবগুলোই পাংশার, এটা পাংশার, পাংশার। আচ্ছা, এইগুলো হচ্ছে এলসি পেঁয়াজ, এলসি পেঁয়াজ এইগুলো কত করে? এটা 72 টাকা, এইটা হচ্ছে এলসি 72 টাকা করে। আচ্ছা, এটা সাইজ মিডিয়াম না? এটা মিডিয়াম সাইজ, সাইজ হচ্ছে এটা মিডিয়াম সাইজ, এটা 72 টাকা। এটা সেল কেমন হইতেছে? এটা অনেক সেল হচ্ছে, এখন সেল ভালো হইতেছে, হ্যাঁ মনে করেন যে প্রচুর সেল হচ্ছে এগুলি। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাম মানে যাদের এলসিটা দরকার জরুরি তারা নেয়? হ্যাঁ, এটাই তারা নেয়। আচ্ছা, আর এই যে নাটোরের রসুন কত করে? এটা এটা বেশি ছিল আপনি, এটা 90 টাকা, 190 টাকা করে। এটা হচ্ছে নাটোরের একদম হোয়াইটটা না? হোয়াইটটা টাইট মাল, খুব টাইট, টাইট, 190 টাকা করে এটা। আচ্ছা, আর এটা চায়না রসুন? চায়নাটা তো 200+, না না 190, 205, 205 টাকা, 20 কেজি থাকে একদম বরাবর, 20 কেজি থাকে। এটা হচ্ছে চায়নাটা 190 টাকা, 205 টাকা, সরি 205 টাকা হয়েছে এইটা। আর এই পেঁয়াজগুলো কোথায়? এটা ছোট বস্তা, এটা পাবনা, পাবনা, এটা 45-48 কেজি হয় সম্ভবত, তাই না? এটা 45 কেজি, 45 কেজি হয়। এটা কত করে পাবনার? এটা হচ্ছে 76 টাকা, এইটা হচ্ছে 76 টাকা করে পাবনারটা। এটাও টাইট আছে, ভালো হবে, এটা 76 টাকা করে আজকের বাজারে। এরপরে এইগুলো তো নাটোরের ভাইয়া, তাই না? এটাও নাটোরের, 190 টাকা, এটা 190, 190 টাকা করে। দর্শক, এগুলো হচ্ছে নাটোরের রসুন। আর এই পেঁয়াজগুলো কি পাবনার? এটাও পাবনার, এটাও আপনার দিয়ে 76 টাকা, হ্যাঁ 76 টাকা। দর্শক দেখতে পাচ্ছেন যে 76 টাকা কিন্তু পাবনার পেঁয়াজ, যাদের মানে একটু কম লাগে তারা এই বস্তাগুলো নেয়। আর এই এইটা কত বস্তা, কত কেজি থাকে এটা? এটা থাকে 33 কেজি, একদম মাপা, হ্যাঁ মাপা, মাপা 33 কেজি থাকে। আচ্ছা, 33 কেজি এক বস্তায় থাকে। ভাইয়ের সাথে কথা বলে খুব ভালো লাগলো।
ভাইয়ের ওই শপের নামটা দিয়ে দেবো। দর্শক আপনারা যারা যোগাযোগ করতে চান তারা কিন্তু ফারুক অ্যান্ড সন্সে যোগাযোগ করতে পারেন, এই ফারুক হোসেন ভাইকে পেয়ে যাবেন। এখানে ফোন নম্বর দেওয়া আছে, যাদের জরুরি প্রয়োজন তারাই শুধু কল দিবেন। তো দর্শক সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।